ভারতে ছিলেন, তারপর এখন উনি আমেরিকাতে আছেন। কাদের জন্য আছে জানেন? শ্রমিকদের অধিকার রক্ষার স্বার্থে আমেরিকাতে বহু বছর কাজ করে চলেছেন। শুনতেই বেশ রোমাঞ্চ লাগে। ওয়েলকাম জানাই পার্থবাবুকে, নিউজ ফ্রন্ট লাইনারে আপনাকে স্বাগত। পার্থবাবু, ঠিক আছে, আপনার পরিচয়টা যদি আপনি নিজের মুখে দেন তাহলে আমরা খুব বাধিত হব। নিজের পরিচয় আর কি দেব। আমার আমি 1985 সালে আমেরিকাতে এসেছিলাম বায়োলজির ছাত্র হয়ে এখানে পিএইচডি করার জন্য। তারপরে এদেশ থেকে পিএইচডি করার পরে দীর্ঘকাল সায়েন্সে পড়ানো এবং রিসার্চের কাজ করার পরে তারপরে আমি 40 বছর বয়সে সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি এই নিউ ইয়র্ক শহরে এসে আবার নতুন করে হিউম্যানিটিস নিয়ে, জার্নালিজম নিয়ে পড়াশুনো করি। এবং তারপর থেকে প্রথমে 9/11-এর পরে ইমিগ্রেন্টদের জন্যে রাস্তায় নেমে কাজ করেছিলাম কয়েক বছর। আর তারপর গত 12 বছর হয়ে গেল এই নিউ ইয়র্কের একটা লেবার ইউনিয়নে আমি সেখানে অধ্যাপক শিক্ষক হিসেবে কাজ করছি। প্রত্যেক বছর 1500 থেকে 1600 লেবার ইউনিয়নের ওয়ার্কার তারা আমার কাছে ক্লাস করতে আসে এবং তাদেরকে আমি প্রত্যেক বছর এক একটা আলাদা আলাদা রাজনৈতিক বা অর্থনৈতিক সাবজেক্ট নিয়ে তাদেরকে আমি পড়াই। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি সারা বিশ্ব এখন লড়ছে মারণ ভাইরাসের বিরুদ্ধে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউ ইয়র্ক শহর। আমি নিউ ইয়র্কবাসীর কাছে জেনে নিতে চাইছি ওখানকার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, যদি একটু খুলে বলেন। হ্যাঁ, আমি তো প্রায় গত 1.5-2 মাস ধরে একটানা এই বিষয়ে লিখে চলেছি আমেরিকার আসল অবস্থাটা কি। আমার ফেসবুকে বা আমার একটা নিজস্ব একটা ছোট্ট মিডিয়া আছে তোমাদের মতন, তার নাম হচ্ছে humanitycollege.org, humanitycollege.org, ফ্রি মিডিয়া। সেটাতে আমি বিভিন্ন ভাষায় লিখে চলেছি, ভিডিও করে চলেছি। এই মুহূর্তে আমেরিকাতে এই যে আমার ফোনে সব সময় আমি দেখি এই covidvisualizer.com বলে একটা আছে, অনেক অনেক সূত্র আছে, অনেক রিসোর্স আছে। এই মুহূর্তে দেখাচ্ছে যে আমেরিকাতে 815,472 জন করোনা ভাইরাস অ্যাক্টিভ, অর্থাৎ 815,472 জন করোনা ভাইরাস অ্যাক্টিভ আমেরিকাতে। আর তার মধ্যে এই মুহূর্ত পর্যন্ত 55,497 জন মানুষ মারা গেছেন শুধু আমেরিকাতে, 55,497 জন। এবং তার মধ্যে আমাদের এই নিউ ইয়র্ক শহর সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে। আমাদের এখানে এই নিউ ইয়র্কে এখনো পর্যন্ত 15 থেকে 16 হাজার মানুষ মারা গেছেন। আমরা একটা খুব একটা খুব আতঙ্কের মধ্যে এবং উৎকণ্ঠার মধ্যে আমরা বসবাস করছি। দেখুন, একটা সময় আমরা শুনেছি, বিশেষ করে আমাদের সবারই স্বপ্ন থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানো, ডলার আয় করা, কারণ ওখানে টেকনোলজির দিক দিয়ে অনেক বেশি উন্নত এবং স্বাস্থ্য পরিষেবাতেও উন্নত। সেই জায়গায় এতটা বিপর্যয় হওয়ার পিছনে কি কারণ দেখছেন? হ্যাঁ, সেটাই তো মানুষকে বোঝাতে হবে। এবং এই যে যে কথাটা তুমি বললে যে আমেরিকাকে একটা স্বর্গরাজ্য বা স্বপ্ন রাজ্য হিসেবে দেখা, এই যে প্রোপাগান্ডাটা আমাদের ওপরে বহুকাল ধরে চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা সম্পর্কে ধরো আমি নিজেও যখন আমেরিকাতে প্রথম এসেছি আমি নিজেও কিছুই জানতাম না। হ্যাঁ, আমি আমেরিকাতে এসেছিলাম পড়াশোনা করার জন্য, ও ডলার কামিয়ে মিলিয়নিয়ার হওয়ার উদ্দেশ্যটা আমার আসলে ছিল না, যদিও সেটা বললে কেউ বিশ্বাস করবে না, কারণ এটা বিশ্বাস করানো খুব মুশকিল। হ্যাঁ, কিন্তু আমি এই 35 বছর আমেরিকাতে থাকার পরেও যেসব ধরনের কাজকর্ম করেছি সেসব কাজকর্ম এখানকার 95% ভারতীয় বা বাঙালি তারা কল্পনাই করতে পারে না, যে শ্রমিক আন্দোলনে কাজ করার জন্য, পরিবেশ আন্দোলনে কাজ করার জন্য তো আমেরিকায় গেলি কেন তাহলে, এখানেই তো বেশ ভালোই ছিলিস। হ্যাঁ, মানে আমেরিকাতে যে কেউ ডলার কামানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসতে পারে সেটাই জানে না মানুষ। হ্যাঁ, তো এইটা, এবং তার সঙ্গে সঙ্গে আমি যেহেতু অন্য ধরনের কাজকর্ম করেছি এবং চিরকালই রাজনীতির সঙ্গে
যুক্ত ছিলাম এবং লেখালেখি করে গেছি সারা জীবন ধরে, এবং অধ্যাপনা করে গেছি, দেশেও কলেজে পড়াতাম, এদেশে এসেও চিরকাল পড়ানো এই কাজের মধ্যে, অধ্যাপনার কাজের সঙ্গেই যুক্ত থেকেছি। ফলে আমাদের, এবং প্লাস রাস্তায় নেমে গ্রাসরুটস অর্গানাইজিং এর কাজ করেছি সাধারণ মানুষের মধ্যে, তা আমাদের দৃষ্টিভঙ্গিটা, আমাদের নলেজটা 95% ভারতীয় বা বাঙালি ইমিগ্রেন্টদের থেকে একেবারেই আলাদা। হ্যাঁ, আর আমি যখন আমেরিকার অর্থনীতি বা রাজনীতি নিয়ে যখন আমি সমালোচনা করি, আমি বারবার করে মানুষকে বলি যে তার মানে কিন্তু আমি আমেরিকা দেশটাকে বিদ্বেষ করছি না, বা আমেরিকার সাধারণ মানুষের প্রতি আমার কোন রকম ঘৃণা বা বিদ্বেষ নেই, তারা তো আমাদের বন্ধু, আমার ছাত্রছাত্রী, আমাদের প্রতিবেশী, এদেশে এত বছর থাকার পরে এই সাধারণ মানুষেরাই তো আমাদের আত্মীয় পরিজন হয়ে গেছে, সুতরাং তাদের সম্বন্ধে তো আমার কোনো রকম বিদ্বেষ নেই, আর আমেরিকা দেশটা সম্বন্ধেও আমার কোনো রকম বিদ্বেষ নেই। আমার যে সমালোচনা বা আমার যে রিজার্ভেশন যেটাকে বলা হয়, সেটা আমেরিকার শাসক শ্রেণীর সম্পর্কে। আমেরিকার শাসক শ্রেণী ঠিক আমাদের দেশে যেমন শাসক শ্রেণী মানুষকে বোকা বানিয়ে রেখে দিয়েছে, এবং একটা চোখের সামনে একটা ছবি তুলে ধরা হয়েছে যে আমরা খুব সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখো আমাদের দেশ কত উন্নতি করেছে, অমুক তমুক, ঠিক সেরকম এদেশে স্বাস্থ্য পরিষেবাটার কি পর্যায়ে আছে, মানে ওখানে কিরকম ভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, কিভাবে? আমি বলছি যে জিনিসটা প্রথমেই বলা দরকার আমেরিকা সম্বন্ধে, সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীর মধ্যে যত উন্নত দেশ আছে, এটা হচ্ছে একেবারে, মানে যদি একটা যে কোনো আলোচনা আমেরিকার সম্বন্ধে করতে গেলে এই কথাটা বলতে হবে, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত উন্নত দেশ আছে, ডেভেলপড কান্ট্রি যেগুলোকে রিচ কান্ট্রি বলা হয়, সেই রিচ কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রিগুলোর মধ্যে আমেরিকার অবস্থা সবচাইতে খারাপ। স্বাস্থ্য পরিষেবার কথাই বলো, স্কুল কলেজের শিক্ষার কথাই বলো, বা পরিবেশের কথাই বলো, পরিবহনের কথা বলো, হ্যাঁ, সব দিক থেকে ড্রাগ ইউজ, পুলিশ ব্রুটালিটি, গান ভায়োলেন্স, সমস্ত দিক থেকে সারা পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে আমেরিকার অবস্থা সবচাইতে খারাপ। এবারে এইটা বললে লোকে বলবে যে ও, তাহলে প্রথম কথা যেটা বলবে লোকে, সেটা আমার অনেকেই বলে, তাতে কিছু যায় আসে না, সেটা হচ্ছে তাহলে তুমি ওখানে পড়ে আছো কেন? হ্যাঁ, এখানে পড়ে আছি বিভিন্ন কারণে। প্রথম কথা, এখানে আমি পড়ে নেই, এখানে আমি খুব ভালোই আছি, আমার আমার কোনো অভাব অভিযোগ কিছু নেই, আমি যথেষ্ট ভালো অবস্থায় আছি, কিন্তু আমি এদেশে অন্য ধরনের কাজকর্ম করি, যেটা প্রথমেই বললাম, আর এই দেশে আছি বিভিন্ন কারণে, বহু লোক আমেরিকাতে বা ইউরোপে বা অস্ট্রেলিয়াতে থেকে যেতে বাধ্য হয়েছে জীবন সংগ্রামের তাগিদে, তারপরে তাদের জীবনের ঘটনা প্রবাহ এমন দিকে ঘুরে গেছে যে তাদের পক্ষে আর দেশে ফিরে আসা সম্ভব হয়নি, সুতরাং ওটা কোনো কথা নয়, দেশে থাকি বা বিদেশে থাকি, যেখানেই থাকি না কেন, এখনকার দিনে দেশের জন্য 100% কাজ করা যায়, এবং আমি এদেশে যেমন এদেশের জন্য মানুষের জন্য কাজ করি, সেরকম আমি কিন্তু দেশের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি এবং প্রচুর কাজকর্ম ওখানেও করে যাচ্ছি এত বছর ধরে। আপনি লেখালেখিও করেন যা খবর পেলাম? প্রচুর লেখালেখি করি, আমার 5টা 6টা বই আছে এবং আরো কয়েকটা বই বেরোচ্ছে, আমি বিভিন্ন বিষয়ে 2টো ভাষায় প্রতিনিয়ত লেখালেখি করে যাচ্ছি, আমার একটা নিজের উইকিপিডিয়া পেজ আছে, পার্থ ব্যানার্জি নাম দিয়ে গুগল করলেই আমার নামে, যদি কেউ জানতে চায়, আমি এমন কিছু একটা বিখ্যাত ব্যক্তি না, কিন্তু যদি কেউ জানতে চায় তাহলে সে জানতে পারে যে আমি কি ধরনের কাজকর্ম। এবার আমরা একটা বিষয়টাই আসি, যেটা আমরা প্রশ্ন করছিলাম, যে স্বাস্থ্য পরিষেবা যেমন বিভিন্ন দেশে দেখা যায় সরকার কিছু দায়িত্ব নেয়, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, আমরা দেখেছি চীনে, আমরা দেখেছি ভিয়েতনামে, কিউবাতে দেখছি, ইভেন ব্রিটেনেও শুনেছি যে ওখানে স্বাস্থ্য পরিষেবা সরকারি ক্ষেত্রে মানে একটা বড় ইনভেস্টমেন্ট হয়। তো আমেরিকার ক্ষেত্রে কি পর্যায়ে, মানে কি অবস্থানটা রয়েছে ওখানে স্বাস্থ্য পরিষেবা? এটা এটা খুব দরকারি প্রশ্ন, খুব দরকারি প্রশ্ন। উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা হচ্ছে একমাত্র দেশ যে দেশে স্বাস্থ্য এবং শিক্ষা অধিকার নয়, প্রিভিলেজ, অর্থাৎ তোমার টাকা থাকলে তুমি ভালো চিকিৎসা পাবে, তোমার টাকা থাকলে তুমি তোমার ছেলে মেয়েকে ভালো কলেজে পড়াতে পারবে, এটা কোনো অধিকার নয়, সরকার কোনো দায়িত্ব নেবে না,
এই সরকারের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা একেবারে ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আমাদের দেশে এখন যে বেসরকারিকরণটা দেখা যাচ্ছে, সেই বেসরকারিকরণ এদেশে বহুকাল আগে থেকেই শুরু হয়েছে, এবং স্বাস্থ্য তার সব স্বাস্থ্য এবং শিক্ষা তার দুটো সবচাইতে বড় শিকার। এখানে স্বাস্থ্যের অবস্থা যদি, ওই তো বললাম যে যদি তুমি খুব ধনী হও তাহলে তোমার জন্য এদেশে একেবারে দারুণ ভালো চিকিৎসার ব্যবস্থা আছে, সে কেউ কল্পনাই করতে পারে না। কিন্তু তুমি যদি, তোমার যদি টাকা পয়সা না থাকে, তাহলে তুমি এই করোনা ভাইরাসের ওই হাসপাতালগুলোতেই যাবে যেখানে নার্সরা মেডিকেল গাউনের অভাবে গার্বেজ ব্যাগ পরে কাজ করছে এখন। মানে পিপিই নিয়েও সমস্যা ওখানেও মার্কিন যুক্তরাষ্ট্রে? মেডিকেল গাউন নেই বলে নার্সরা গার্বেজ ব্যাগ পরে কাজ করছে, বললাম তো। তাহলে আমরা কি দেখছি আর কি স্বপ্ন দেখি, মানে হ্যাঁ একটা দেশ সম্বন্ধে আমাদের ভাবনাটা কি? এই তো, এবং নিউ ইয়র্ক শহরেই যে 15,000 16,000 মানুষ মারা গেছে, এর মধ্যে 99% হচ্ছে অত্যন্ত অত্যন্ত গরিব। তাদের মধ্যে কালোরা আছে, তাদের মধ্যে ইমিগ্রেন্টরা আছে, এবং সাদারাও আছে অনেক তাদের মধ্যে। শুধু যে কালো আছে বা ইমিগ্রেন্ট আছে তা নয়, অনেক শ্বেতাঙ্গ মানুষও আছে যারা এত হতদরিদ্র যে তারা যেসব জায়গাতে হাসপাতালে তারা যায়, কারণ তাদের তো সেই টাকা নেই, তারা তো বড় বড় হাসপাতালে তো তারা যেতে পারবে না। আজকে যদি তাদের জন্য কিরকম হাসপাতাল অ্যাভেলেবেল, মানে তাদের জন্য কিরকম ধরনের চিকিৎসা আমাদের আমাদের দেশের তুলনায় ভালো, আমি বলছি, মানে যেটা যেটা প্রথমেই বললাম যে উন্নত দেশগুলোর মধ্যে সবচাইতে খারাপ। কিন্তু কেউ যদি আমাদের দেশের আজকে একটা পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের একটা হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যদি তুলনা করে, অবশ্যই এদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। কিন্তু এদেশের যে সমস্ত মানুষ, এত মানুষ কেন মারা যাচ্ছে, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে স্বাস্থ্যের পরিষেবার অবস্থা এতই খারাপ গরিব মানুষদের জন্য, যে তারা যখন সেই হাসপাতালে যাচ্ছে তাদের বাঁচার আর কোনো সম্ভাবনা নেই, কারণ ভেন্টিলেটর নেই, মাস্ক নেই, গ্লাভস নেই, নার্সরা প্রাণপাত পরিশ্রম করছে, ডাক্তাররা প্রাণপাত পরিশ্রম করছে। বিশেষ করে এদেশের নার্সদের আমরা খুব কাছ থেকে দেখেছি, তারা যে অমানুষিক পরিশ্রম করে কিন্তু তারা কাঁদছে, তারা চোখের সামনে তাদের রোগীরা মারা যাচ্ছে একের পর এক, তারা বাঁচাতে ইভেন পারছে। ডক্টররাও তো এফেক্টেড, মানে ইভেন ডক্টররাও মারা যাচ্ছে এমন খবর আছে। ডাক্তাররাও বেশ বেশ কিছু মারা গেছে, নার্স তো বিরাট সংখ্যায় মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে তাদের সেফটি নিয়ে প্রশ্ন তোলার কেউ নেই? না, তাদের সেফটি নিয়ে যেসব মানুষরা মারা যাচ্ছে সেসব মানুষের কথা আমেরিকার মিডিয়াতে স্থান পায় না, এটা তারা হচ্ছে একটা সংখ্যা। আজকে 55,000 মানুষ আমেরিকাতে মারা গেছে, এই 55,000 হচ্ছে কেবলমাত্র একটা সংখ্যা, এদের কোনো হিউম্যান ফেস নেই। এদের, এরা যে কারুর বাবা, এরা যে কারুর মা, এরা কারুর দাদু দিদিমা, কারুর ভাই, কারুর বোন, সেই যে হিউম্যান ফেসটা, সেই হিউম্যান ফেসটা বা তারা মারা যাওয়ার পরে তাদের পরিবারে কি সংকট দেখা দিয়েছে, তারা ছোট ছোট বাচ্চা, তারা রাতারাতি অনাথ হয়ে যাচ্ছে, সেই যে গল্পগুলো, সেই যে ছবিগুলো, সেগুলো এদেশের মিডিয়াতে দেখানো হয় না। কিন্তু ওয়ার অ্যাজ ইটালিতে কিন্তু দেখাচ্ছে, ইটালির নিউজ চ্যানেল যে মানে মানবিক দৃষ্টিভঙ্গিটা তুলে ধরছে হ্যাঁ, এইটাই হচ্ছে সেখানে। আমেরিকার মিডিয়া কর্পোরেট মিডিয়ার সঙ্গে অন্য অনেক দেশের কর্পোরেট মিডিয়ার একটা তফাত আছে। এখানে কর্পোরেট আমেরিকা বা কর্পোরেট মিডিয়া একটা অমানবিক, একটা নিষ্ঠুর একটা চেহারা নিয়েছে। আমি 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 ক্যাপিটালিজমের বিরুদ্ধে না একেবারে, আমি প্রথমেই বলে দিচ্ছি, কিন্তু আমি ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা বারবার করে বলে আসছি। যেসব দেশে সমাজবাদ এবং পুঁজিবাদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা হয়েছে, যেখানে একটা মানবতাবাদী একটা সিস্টেম আছে, সেখানে পুঁজিবাদের মধ্যেও মানুষ কিন্তু অনেক ভালো আছে। তাহলে আমি বলতে চাইছি, আপনি বহুদিন ধরে ট্রেড ইউনিয়নের সঙ্গে কাজ করছেন, ওয়ার্কারদের যে ওয়েলফেয়ার বিষয়টা, এটা তো আমরা স্বাস্থ্য পরিষেবাটা দেখলাম, ওয়ার্কারদের ওয়েলফেয়ার বিষয়টা কোন পর্যায়ে? মানে আমরা এখানে যেমন দেখেছি শোষণের জায়গাটা ভারতবর্ষের ক্ষেত্রে, শোষণ বলতে তাদেরকে কম ওয়েজে কাজ করিয়ে নেওয়া, তাদের বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম থেকে বঞ্চিত করা বিভিন্ন প্রাইভেট সেক্টরে দেখতে পাই। আমেরিকার ক্ষেত্রে ওয়ার্কার মানে এই যে ওয়েলফেয়ারটাকে কিভাবে অস্বীকার করে অগ্রাহ্য করা হয়, মানে এর পদ্ধতিটা কি, সেখানে ট্রেড ইউনিয়নের ভূমিকাটা কি? আচ্ছা, আমি এটা উত্তরটা দিচ্ছি, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করছি। এই
দু একজন প্রশ্ন পাঠাচ্ছেন, কিন্তু আমি কি তাদের আলাদাভাবে উত্তর দেব নাকি তাদের এই আমার বলতে কথার পারেন, মধ্যে? বলুন বলুন বলুন, ওখানে আপনি প্রশ্ন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, না, একজন হ্যাঁ লিখেছেন বলুন যারা মারা গেছে তাদের মধ্যে গরিব মানুষের সংখ্যা কত, সেটা তো আমি বলুন উত্তরটা, বলুন 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 বলুন, দিয়ে দিন দিয়ে দিন দিয়ে দিন। ওই তো বললাম যে যারা মারা গেছে তাদের মধ্যে ধরুন 95% বা আরো বেশি তারা হচ্ছে খুব গরিব, এবং যেহেতু তারা খুব খুব গরিব, তারা একটা সংখ্যা হিসেবে তাদেরকে মিডিয়াতে দেখানো হচ্ছে, তাদের সেই মানবিক ছবিটা মিডিয়াতে দেখানো হচ্ছে না। আজকে যদি কোনো বড় বড় কোনো সেলিব্রিটি বা কোনো বিখ্যাত ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার সম্পর্কে অনেক বড় বড় স্টোরি করা হয়, তার ওয়াইফকে দেখানো হয়, তার বাচ্চাকে দেখানো হয়, এসব হয়। কিন্তু যদি এই যে এত বিশাল সংখ্যক গরিব মানুষ মারা যাচ্ছে, তারা যেহেতু একেবারে হতদরিদ্র, তাদেরকে আমেরিকার মিডিয়া তাদেরকে তাদের সেই মানবিক ছবিটা আমাদের কাছে দেখাচ্ছে না, ফলে মানুষের মধ্যে সেই ক্রোধটা বা সেই আউটরেজ যেটাকে বলে সেটাকে একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না এত মৃত্যুর পরেও। যেটা আসছিলাম ওয়ার্কারদের ক্ষেত্রে একটু বলুন ওয়ার্কারদের ক্ষেত্রে ধরো এই মুহূর্তে আমি নিজেই ছাঁটাই হয়ে গেছি। হ্যাঁ, আমি আমি রাইট। ইন্ডিয়া থেকে 6ই মার্চ আমি আমেরিকাতে ফিরে এসেছি কলকাতা থেকে। ফিরে আসার পরে 2 সপ্তাহের মধ্যে আমাদের কাজের জায়গায় মাস লে অফ হয়ে গেছে, মানে আমাদের আমাদের টেম্পোরারি লে অফ হয়েছে, আমাদের চাকরি যায়নি। হ্যাঁ, যেহেতু আমরা ম্যানেজারিয়াল মানে একটা অন্যরকম লেভেলে কাজ করি, আমাদের চাকরি যায়নি, কিন্তু আমাদের এখন কোনো রোজগার নেই। আমরা ওয়ার্কাররা এখন সরকার থেকে আমরা একটা খুব লিমিটেড একটা ইন্স্যুরেন্স পাচ্ছি, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, কিন্তু সেটার মানে পরিমাণটা এতই কম যে আমি ধরো, প্রশ্ন করছে ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট কি কোনো চেষ্টা করছেন? ঠিক আছে, হ্যাঁ এটা পরের প্রশ্ন, এটা 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 পরে আসবে, এটা পরে আচ্ছা আসবে, বলুন। ঠিক আছে, এখন এই এইটা মানে তার যে পরিমাণটা সেই পরিমাণে কারুর মানে ধরো আমি এতদিন যা রোজগার করতাম, আমি তার 1/5 বা 4/1 আমি টাকা আমি পাচ্ছি, এবং সেটাও খুব সীমিত সময়ের জন্য, এটা কিন্তু চিরকাল থাকবে না। আজকে যদি আমি 3 মাস কি 4 মাসের মধ্যে যদি আমি আবার কাজে ফিরে যেতে না পারি, সরকার কিন্তু আমাকে এটা আজীবন আমাকে এই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা দিয়ে যাবে না, এবং সেটা মানে ইন্স্যুরেন্সটা কিভাবে দেয়, মানে এই পেমেন্টটা কিভাবে হয়, মানে আপনাকে ওইটা মানে ওইটা ধার্য তোমাকে করা হয়? ওটা তোমাকে লেবার লেবার ডিপার্টমেন্টে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, এবং তারপরে এখন তো ফোনে কারুকে পাওয়াই যাচ্ছে না, ফোনে কথা বলা একেবারে অসম্ভব, ওই অনলাইনে করে তারপরে ওরা তোমাকে ওইটা তোমার ব্যাংকের ডিটেলসটা দিতে হবে, তোমার ব্যাংকে ডিরেক্টলি টাকা জমা এটা করে দেবে। অ্যামাউন্টটা কত দিচ্ছে, মানে এটা কি গ্রেডেশন ওয়াইজ না মানে একটা সার্টেন ইউনিফর্ম রেট? একটা সার্টেন একটা ইউনিফর্ম রেট, মানে আমরা যারা অনেক বেশি টাকা রোজগার করি আমরাও যা পাচ্ছি, আর নিউ ইয়র্কের একজন সাধারণ আমাদের ওয়ার্কার আমাদের ইউনিয়নের, সেও মোটামুটি সে সরি একই পাচ্ছে। তো এইটা এইভাবে ইন দ্য মিন টাইম কোনো ম্যাস লে অফ কোনো ওয়ার্কারের, যদি কোনো লে অফ ওয়ার্কারের স্বাস্থ্য অবনতি ঘটে, তার চিকিৎসাটা কিভাবে হবে? বেশিরভাগ, এটা খুব দরকারি প্রশ্ন, ইউনিয়নের যেহেতু আমেরিকার ওয়ার্কফোর্সের 90% আনঅর্গানাইজড, অর্থাৎ কোনো ইউনিয়নের সঙ্গে যুক্ত না, ফলে তাদের জন্য তাদের যারা মালিক, তাদের যারা ওনার এমপ্লয়ার, তাদের কোনো দায়িত্ব নেই তাদের জন্য স্বাস্থ্যের কোনো ব্যবস্থা করার। তোমার যদি চাকরি চলে যায়, তোমাকে নিজের খরচে নিজেকে আনএমপ্লয় নিজেকে তোমাকে মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে হবে, এবং কিরকম সেটা এখানে প্রিমিয়ামটা কিরকম? খুব হাই, খুব হাই। কিন্তু আমরা যেহেতু ইউনিয়নের সঙ্গে যুক্ত বা যেসব জায়গাতে সেফগার্ড কিছু কিছু আছে, সেই সব জায়গাতে আমাদের স্বাস্থ্যটা আমাদের চিকিৎসাটা কন্টিনিউ করবে, ফলে আমাদের ওইটা ওকে নিয়ে ভাবতে হচ্ছে না। আজকে যদি আমি অসুস্থ হয়ে পড়ি, আমাকে ভাবতে হবে না যে আমার চিকিৎসার খরচ কোথা থেকে আসবে, ওটা আমার এতদিন যে আমার এমপ্লয়ার দিচ্ছিল সে কিন্তু সেটা দিয়ে যাবে, কিন্তু সেটা হচ্ছে কেবলমাত্র আমি ইউনিয়নের সঙ্গে যুক্ত বলে। এমনি টোটাল আমেরিকার চিত্রটা কি, মানে নন ইউনিয়ন লোকের সংখ্যা বেশি না ইউনিয়নাইজড লোকের সংখ্যা? 90% আনঅর্গানাইজড, তারা কোনো ইউনিয়নে বিলং করে না। আমেরিকাতে পুরো ওয়ার্কফোর্সের মাত্র 9-10% আজকে ইউনিয়ন। কারণটা কি, মানে এর পিছনে কারণটা কি হতে পারে? এর পিছনে কারণ হচ্ছে যে 1980 সালে যখন রোনাল্ড রেগান যখন ক্ষমতায় এসেছিল প্রেসিডেন্ট, তখন থেকে সে তার আগে পর্যন্ত 40 বছর আমেরিকাতে একটা খুব স্ট্রং একটা ইউনিয়ন মুভমেন্ট ছিল। ওকে আমেরিকা আমেরিকাতে 1940 থেকে 1980 সাল পর্যন্ত মোটামুটি যেটাকে আমেরিকার
গোল্ডেন এজ অফ ক্যাপিটালিজম, আমেরিকান ক্যাপিটালিজম যেটাকে বলা হয়, সেই সময় আমেরিকাতে কিন্তু এই ক্যাপিটালিজমের মধ্যেও শ্রমিকদের অধিকার ছিল, স্বাস্থ্যের অধিকার ছিল, শিক্ষা এত সাংঘাতিক এক্সপেন্সিভ হয়ে যায়নি, এবং মানুষ যথেষ্ট ভালোভাবে বাঁচত। 1980 সালের পর থেকেই সমস্ত প্রো ইউনিয়ন যত সমস্ত আইন কানুন যা আছে, এবং স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, এই সমস্ত কিছুকে রোনাল্ড রেগানের সময় থেকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। মানে সেখানে বিরোধী দলেরও কোনো ভূমিকা নেই, মানে ধরুন ডেমোক্র্যাটস, রিপাবলিকান বা সোশ্যালিস্ট, তাদের কোনো ভূমিকা থাকছে না। মানে আমেরিকাতে তো, আমেরিকাতে দুটো মানে সত্যিকারের বলতে গেলে মানে বড় পার্টি হচ্ছে দুটো, একটা হচ্ছে রিপাবলিকান আর একটা হচ্ছে ডেমোক্রাট। রিপাবলিকানরা শ্রমিকদের, ওয়ার্কিং ক্লাস মানুষের সবচাইতে বেশি ক্ষতি করেছে, কিন্তু ডেমোক্র্যাটরাও খুব একটা কিছু দারুণ র্যাডিক্যালি ডিফারেন্ট কিছু করেনি। মানে প্যান্থার্স পার্টির কোনো ভূমিকা আছে ওখানে? ওয়ার্কার্স, ওয়ার্কার্স পার্টি বিভিন্ন প্যান্থার্স, প্যান্থার্স, প্যান্থার্স পার্টি, না না, প্যান্থার্সের আর কোনো, প্যান্থার্সের আর কোনো বিশেষ অস্তিত্ব নেই। কিন্তু সোশ্যালিস্ট আমেরিকাতে বহু লোক আছে, যেমন বিশেষ করে যার জন্য এই বার্নি স্যান্ডার্স এর আন্দোলনটা এত বেশি আমাদের জন্য দরকার ছিল, কিন্তু কারণ বার্নি স্যান্ডার্স একমাত্র ব্যক্তি যিনি একটা সারা আমেরিকাতে জাতীয় স্তরে একটা অল্টারনেটিভ, একটা সোশ্যালিস্ট প্ল্যাটফর্ম তৈরি করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু তাকে শুনেছিলাম বাকলে, বাকলে ইউনিভার্সিটিও নাকি অনেকটাই, মানে ছাত্রছাত্রীরা অনেক পাশে, অনেকজনই পাশে ছিলেন তার বাকলে তো। হ্যাঁ, অনেক জায়গাতে, বহু জায়গাতে, মানে আজকে বার্নি স্যান্ডার্স তাকে শেষ করে দেওয়ার জন্য নানা রকম চক্রান্ত করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বার্নি স্যান্ডার্স যে জনজাগরণ তৈরি করতে সমর্থ হয়েছেন, সেটা একটা আমেরিকার ইতিহাসে একটা অবিশ্বাস্য ব্যাপার। তাহলে উনি তো আর রেসে নেই, মানে কন্টেন্ডার পর্যন্ত নেই, তাহলে না সেটা ক্ষতিগ্রস্ত তো হলো টোটাল আমেরিকানরা হ্যাঁ, যারা কিন্তু ওনাকে। আমেরিকানরা তো সেটা বুঝতে পারছে না। আমেরিকানদেরকে মিডিয়া এমন ভাবে মগজ ধোলাই করে রেখেছে যে তাদেরকে প্রথম থেকে বলা হয়েছে যে বার্নি স্যান্ডার্স যদি প্রেসিডেন্ট হয় তাহলে আমেরিকা একদম কমিউনিস্ট কান্ট্রি হয়ে যাবে, আর আমেরিকাতে একবার যদি কমিউনিস্ট কথাটা ব্যবহার করতে পারো তাহলে তোমার হয়ে গেল, আর তোমার কথা কেউ শুনবে না। তো অলরেডি ওখানে অলরেডি একটা কমিউনিস্ট পার্টি তো আছে, কমিউনিস্ট পার্টি অফ ইউএসএ, তারা তো কাজ করছে। ও আমেরিকাতে আবার কমিউনিস্ট পার্টি খুব প্রবলেমেটিক। আমেরিকাতে কমিউনিস্ট পার্টি এখনো তারা ওই আগেকার সেই বলশেভিক রেভলিউশনের স্বপ্ন দেখে, ওরকম ওকে ভাবে কিছু হবে না। আমি বারবার করে যেটা বলছি, অবশ্য সেটা একটা অন্য আলোচনা, আজকে সেটা আলোচনা না করা অবশ্যই অবশ্যই। করাই ভালো। না আমি একটা জিনিস জানতে চাইছি, শিকাগোতে এমন কোন সোশ্যালিস্ট মানে প্যাটার্নে কিছু মুভমেন্ট হয়েছিল যেখানে ইন্ডিয়ান কারোর নাম ওখানে জড়িয়ে ছিল এরকম? আমার ঠিক মনে আসছে না নামটা। শিকাগো ইউনিভার্সিটিতে বার তবে কাউন্সিল বা কোনো কাউন্সিলে ইলেক্ট হ্যাঁ, হয়েছিল? ওই আলোচনাটা কি আজকে করার দরকার আছে? না আজকে না না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম, মানে এটা কতটা কতটা সত্যতা আছে। একটা সময় আমেরিকাতে অনেক লোক, তারা ভারতের বিশেষ করে কমিউনিস্ট পার্টি বা গদর পার্টি থেকে তারা আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন জায়গায় এসে তারা সোশ্যালিস্ট গ্রুপগুলোর সঙ্গে তারা যুক্ত ছিল, সে অনেকদিন আগেকার কথা। ওকে, এবার আমরা চলে আসি যে ধরুন আপনি যে ট্রেড ইউনিয়নে যে কাজটা করছেন, এখানে এই যে ম্যাস লে অফ হলো, এটা তো ম্যাস লে অফ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন ওয়েলফেয়ার ইগনোর হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ওয়ার্কারদের পাশে কিভাবে ট্রেড ইউনিয়ন থাকছে, মানে কিরকম ভাবে সে মুভমেন্টটা হচ্ছে আর কিরকম ভাবে তারা জাস্টিস পাচ্ছে? সেটা সেটা হচ্ছে তুমি কোন ইউনিয়নে আছো তার উপর নির্ভর করে, কারণ এখানে আমাদের দেশের মতন তোমার INTUC, AITUC এরকম যে বিভিন্ন যারা আর কি পলিটিক্যাল পার্টির সঙ্গে যারা প্রত্যক্ষভাবে সংযুক্ত, এরকম এখানকার ইউনিয়ন না। এখানকার ইউনিয়ন কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে সংযুক্ত না। মানে আমি আশিস 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 দে টিমকে একটা কোশ্চেন করেছে, ওটা দেখুন তো, পাচ্ছেন আপনি? না, করোনা ভাইরাস যে চীনের ল্যাবরেটরিতে তৈরি, এই কথা আমেরিকাবাসীরা কতটা বিশ্বাস করে? এখানে যারা ওই আমাদের দেশের মতন যারা ফার ফার রাইট উইং, সেটাই তারাই শুধু বিশ্বাস করে। আমাদের দেশে, আমাদের দেশে একদম ওই যারা যে কোনো প্রকারেই একটা শত্রু খুঁজে বার করার চেষ্টা করছে, যেরকম কিছু কিছু লোকেরা, তারা যেরকম ওই চীনের তত্ত্বটা সারা ভারতে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, এখানে সেরকম যারা ট্রাম্পের, যারা একেবারে অতি দক্ষিণপন্থী জঙ্গি যে সমস্ত বাহিনী আছে, তারা ওই চীনের তত্ত্বটা তাদের নিজেদের সোশ্যাল মিডিয়া এবং ফার রাইট উইং রেডিও টক শো তার মাধ্যমে তারা সব জায়গায়, সব দেশেই দক্ষিণপন্থীরা এই কাজটা করে থাকে, একই সেটা একই নিয়ে ভাববার কিছু নেই, সবাই সমান, না জামাতিরাও ভাববার আছে। ভাববার দরকার এই কারণে আছে
যে আমেরিকা আর ভারতের যে ফার রাইট উইং যে শক্তিগুলো, তাদের কাজ করা এবং তাদের অর্থনৈতিক মডেল একেবারে এক। এই জন্যই রাইট, বোঝার দরকার আছে আজকে আমেরিকার কেন এই অবস্থাটা হয়েছে, সেটা জানার দরকার আছে। কারণ আমাদের দেশেও ঠিক এই রকম অবস্থা হবে যদি ভবিষ্যতে আবার এরকম একটা কোনো সংকট আসে। কারণ আজকে এবার যে রাইট এবার যেটা বলছিলাম যে ওয়ার্কারদের বিষয়টাকে আপনারা কিভাবে ওখানে মানে আপনারা সাহায্য করেন বা তাদের পাশে দাঁড়ান যদি যদি কেউ সেই নেওয়া ইউনিয়নের করে? যদি সেই ইউনিয়নের সেরকম আর্থিক ক্ষমতা থাকে, তাহলে তারা ওয়ার্কারদের পাশে সবসময় থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের এখানে এই আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন যেখানে আমি কাজ করি নিউ ইয়র্কে, আমাদের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স লোকাল 3। এটা হচ্ছে নিউ ইয়র্কের ইলেকট্রিক্যাল ওয়ার্কারদের ইউনিয়ন, সবচাইতে বড় ইউনিয়ন মানে ইলেকট্রিক্যাল ওয়ার্কারদের মধ্যে। আচ্ছা, আমাদের এখানে গত 3 বছর ধরে আমাদের ওয়ার্কাররা স্পেকট্রাম বলে একটা কেবল কোম্পানির এগেনস্টে একটা স্ট্রাইক চালিয়ে যাচ্ছে রাস্তায় নেমে। কারণ স্পেকট্রামের যারা মালিক বিশাল ধনী, তারা তাদের যে মালিক সে 1 বছরে $100 মিলিয়ন রোজগার করেছে ব্যক্তিগত, $100 মিলিয়ন তার উপার্জন 1 বছরে। কিন্তু সে তার ওয়ার্কারদের পেনশন, সে ওয়ার্কারদের হেলথ বেনিফিট কিছু দিতে চায় না, সেগুলোকে সমস্ত নষ্ট করে দিতে চায়। তার এগেনস্টে আমাদের ওয়ার্কাররা রাস্তায় নেমে গত 3 বছর ধরে স্ট্রাইক চালিয়ে যাচ্ছে। এই যে 3 বছরে স্ট্রাইক চালিয়ে যাচ্ছে, এই 3 বছরে তিন কিন্তু বছর লাগাতার লাগাতার লাগাতার, এবং এর কথা মিডিয়া বলে না, মিডিয়া কারুককে জানতে দিতে চায় না। আমি যখন আমার বন্ধুদেরকে বলি, বলে যে আমি তো জানতাম না, আমি তোমার কাছে প্রথম শুনছি যে এত বড় একটা স্ট্রাইক নিউ ইয়র্ক শহরে চলছে। বা সেখানে আমরা পিকেটিং বা এই ধরনের কোনো র্যালি বা কোনো ধরনের পাবলিক অনেক গ্যাদারিং? অনেক হয়েছে, কিন্তু মিডিয়া যদি তোমার কথাটা না বলে, তাহলে লোকে জানবে কি করে? ঠিক, তো মিডিয়া হাজার আজে বাজে কোন হলিউড স্টারের কবার ডিভোর্স হয়েছে সেই খবর তারা দেয়, কিন্তু নিউ ইয়র্ক শহরে 1800 ওয়ার্কার 3 বছর ধরে স্ট্রাইক চলছে, এটা তারা একটা প্রয়োজনীয় খবর বলে মনে করে না, মানুষ জানেই না। তাদের প্রোটেকশনটা কিভাবে হলো এই তিন আমি বছর সেটাই ধরে তাদের? বলছি, সেটাই বলছি, যেহেতু আমাদের ইউনিয়নের সেই ক্ষমতা আছে, আমাদের ইউনিয়ন তাদেরকে এই 3 বছর ধরে কিন্তু তাদের পাশে আছে এবং তাদেরকে কনস্ট্যান্টলি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে যাচ্ছে। মানে কিভাবে সাপোর্টটা করছে, মানে এই লিগেল ম্যাটার সলভ করার ক্ষেত্রে হোক বা তাদের দৈনন্দিন জীবনযাত্রা? দৈনন্দিন জীবনযাত্রার জন্য তারা তাদেরকে একটা আনএমপ্লয়মেন্ট, একটা ইন্স্যুরেন্স, আমাদের নিজেদের ফান্ড আছে, সেই ফান্ড থেকে তাদেরকে দেওয়া হচ্ছে যাতে তারা না খেয়ে না থাকে, আর লিগালি তাদের পাশে সব সময় আছে, তারা যাতে কখনো মনে না করে যে ইউনিয়নের সাপোর্টটা আমার আর নেই, আমি একদম একা, তাদের পাশে সব সময় আছে, তাদের তার সঙ্গে। মানে আপনি আপনি আমাদের এখানে ভারতবর্ষের মানুষের একটা ইউনিয়ন সম্পর্কে, মানে মিডিল ক্লাস মানুষদেরই বলছি, একটা বড় অংশের ইউনিয়ন মানে কাজ বন্ধ করার পার্টি। হ্যাঁ ইউনিয়ন ইউনিয়ন খারাপ, কিন্তু হ্যাঁ ইউএসএ দাঁড়িয়ে ইউএসএর কিছু মানুষ আজও তো তারা ভরসা পায় ইউনিয়নকে সামনে রেখে, এই এই প্রচারটাও এখানে দরকার। এইটা এইটা তৈরি করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে, যে ইউনিয়ন ইউনিয়নের যে অবদান, সেই অবদানটাকে যত তাড়াতাড়ি ছোট করে দেওয়া যাবে, তত তাড়াতাড়ি মানুষ ইউনিয়নের যে ঐতিহাসিক যে মূল্য এবং তাদের যে এতকালের যে সংগ্রামের ইতিহাস, সেটা মানুষ ভুলে যাবে, মানুষকে জানতে দেওয়া হবে না। এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে। আজকে যে লোকগুলো আমেরিকাতে ইউনিয়নের এগেনস্টে কথা বলছে, সেই লোকগুলো 90% জানেই না যে আজকে লেবার ইউনিয়নের আন্দোলন ছিল বলেই কিন্তু আমেরিকাতে মানুষ 5 দিনের ওয়ার্ক উইক আছে, মানুষ দিনে 8 ঘন্টা কাজ করছে, অবশ্যই 8 ঘন্টার জবটা তো চিকাগোতেই আন্দোলনটা হয়েছিল 8 ঘন্টার কেউ দাবিতে, জানেই না আমেরিকাতে, কেউ জানেই না। সামনে মে দিবস আসছে, সামনেই মে দিবস আসছে, কিন্তু মে দিবস আমেরিকাতে পালন করা হয় না। মানে আমেরিকা পুরো মানে অফিসিয়ালি ব্যান। না, ব্যান নয়, অনেকেই করে, ছোট ছোট গ্রুপ করে, আমরা নিজেরাও করেছি অনেক সময়, কিন্তু আজকে যদি আমি আমার ইউনিয়নকে বলি যে চলো আমরা মে দিবস পালন করি, মে দিবস হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আমার ইউনিয়ন রাজি হবে না। কারণ মে দিবসের সঙ্গে এমন ভাবে কমিউনিজম জিনিসটাকে যুক্ত করে দেওয়া হয়েছে যে মে দিবস পালন করতে গেলেই লোকে বলবে ও তাহলে তুমি কমিউনিস্ট। মানে এটা ভয় ভীতির সঞ্চার করে রেখেছে, মানে এটা এটা ভাইরাস তৈরি করা, যেটা ভাইরাস। হ্যাঁ,
সুতরাং আমেরিকাতে, একমাত্র আমেরিকাতে যেখানে আসল মে দিবসের ইতিহাসটা শুরু হয়েছিল, সেটাই বলছি। সেইখানে মে দিবস পালন করা হয় না, মে দিবসে কোনো ছুটির দিন নয়। আমেরিকাতে লেবার ডে হচ্ছে সেপ্টেম্বর মাসে। ওকে, তাহলে সেক্ষেত্রে এই যে ধরুন আমি শুনেছি যে আমেরিকাতে সবচেয়ে সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন হচ্ছে AFL-CIO, এরা কোন কোন সেক্টরে কাজ করে থাকে? মানে প্রতিটি সেক্টরেই আপনারা ট্রেড ইউনিয়ন আছে, এটা বোঝা যাচ্ছে। AFL-CIO হচ্ছে একটা আমব্রেলা অর্গানাইজেশন, মানে তা আমরাও AFL-CIO এর সঙ্গে যুক্ত, সবাই মোটামুটি AFL-CIO এর সঙ্গে যুক্ত। ওটা হচ্ছে একটা আমব্রেলা অর্গানাইজেশন। তার যেমন আমাদের এখানে যেমন CITU, মানে হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের যে ইউনিয়ন গুলো আছে তারা অ্যাফিলিয়েটেড পাচ্ছে CITU থেকে, ঠিক তেমনি মনে হয় আপনাদের ওখানে না AFL-CIO এর? না না, তফাতটা হচ্ছে যে আমরা, হ্যাঁ মানে কিছুটা তাই, কিন্তু তফাতটা হচ্ছে আগে যেটা বললাম যে AFL-CIO কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করে না। যেমন আমাদের নিজেদের ইউনিয়নের মধ্যেও অনেক, মানে কি আর বলবো, আমাদের মধ্যেও ট্রাম্প সমর্থক লোকজন সে তো থাকবেই, সে তো থাকবেই, কন্ট্রাডিকশন থাকবে। কিন্তু সবচেয়ে জরুরি বিষয় যেটা হচ্ছে ওয়ার্কারদের যে ওয়েলফেয়ার, সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেটা ক্ষুণ্ণ হলে ট্রেড ইউনিয়ন তার পাশে থাকবে, এটাই তো মোটো, থাকার থাকার কথা। সেটাই মোটো। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন যেটা দেয় ডেটা, ওরা প্রতি সপ্তাহে সপ্তাহে মনে হয় ডেটা রিলিজ করে, এই আনএমপ্লয়মেন্ট ডেটাটা কিভাবে হয়, মানে কিসের ভিত্তিতে? মাস লে অফটাকেও সেখানে যুক্ত করে নেয়, না ভবিষ্যতে তারা কাজ পাবে তাদেরকে যুক্ত করে না, এরকম কিছু ব্যাপার? এই মুহূর্তে আমেরিকাতে অফিসিয়ালি 26 মিলিয়ন আমেরিকান আনএমপ্লয়েড এই মুহূর্তে, এই করোনা ভাইরাসের কারণে 26 মিলিয়ন, অর্থাৎ 26 মিলিয়ন মানে হচ্ছে তোমার 2 কোটি 60 লক্ষ, 2 কোটি 2 কোটি 60 লক্ষ, হ্যাঁ রাইট, 2 কোটি 60 লক্ষ মানুষ বেকার হয়ে বসে আছে, ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে 2 কোটি 60 লক্ষ, এই 2 কোটি 60 লক্ষটা হচ্ছে অফিসিয়াল ফিগার। এর বাইরে যারা, মানে কি বলবো, যারা মানে কাগজপত্র বিহীন যে সমস্ত ওয়ার্কাররা আছে, বিশেষ করে ইমিগ্রেন্ট ওয়ার্কার যারা আছে, হ্যাঁ, যারা বিভিন্ন রেস্টুরেন্টে কেউ হয়তো মাছ কাটছে, মাংস কাটছে, কেউ হয়তো বাসন ধুচ্ছে, কেউ হয়তো লোকের বাড়িতে গিয়ে ন্যানির কাজ করছে, বাচ্চা দেখছে, হ্যাঁ, যাদের কাগজপত্র নেই, এরকম তো আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ আছে, তারাও তো বেকার। তাদের সংখ্যাটা যদি এদের সঙ্গে যুক্ত করা হয় তাহলে তো 2 কোটি 60 লক্ষ জায়গায় সেটা হয়তো মানে 4 কোটি হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে PSU এমপ্লয়ি এমপ্লয়মেন্টের মানে কত পার্সেন্টেজ ওরা মানে কভার করে টোটাল এমপ্লয়মেন্টে, যারা সরকারি মানে পাবলিক সেক্টর ইউনিট আমি যেটা বলি, মানে কতটা পাচ্ছে তারা? কতটা পার্সেন্টেজ মানে টোটাল এমপ্লয়মেন্টের কতটা পার্সেন্টেজ তারা কভার করে অল ওভার USA? অফিসিয়ালি যারা আনএমপ্লয়েড, এই যে 26 মিলিয়ন লোকের কথা বললাম, এরা সকলেই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের জন্য এলিজিবল। না, আমি গভর্নমেন্ট এমপ্লয়ীদের কথা বলছি। গভর্নমেন্ট এমপ্লয়ীদের মধ্যে একই ব্যাপার, গভর্নমেন্ট এমপ্লয়ীদের মধ্যে মানে লে অফ হয়নি, লে অফ হয়নি, লে তাই তো? অফ, লে অফ বলতে গেলে হয়নি বললেই চলে। এবং সেইটা আরেকটা জিনিস যেটা আমাদের দেশের জন্য যেটা বলা দরকার, সেটা হচ্ছে, দেখো আজকে এত অসুবিধে, এত প্রতিকূলতার মধ্যেও যেহেতু আমাদের দেশে একটা মোটামুটি একটা পুরনো একটা সেমি সোশ্যালিস্টিক একটা অর্থনীতি আছে, সেই জন্য আজকে এই ভয়ঙ্কর সংকটের মধ্যেও কিন্তু যারা চাকরি বাকরি করে, অফিসে কাজ করে বা স্কুলে পড়ায় বা বিভিন্ন জায়গাতে সরকারি অফিসে কাজ করে, তাদের কিন্তু কারো চাকরি যায়নি। ওকে, হ্যাঁ, চাকরি যায়নি, কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত সেই একটা রাষ্ট্র ব্যবস্থা বা সেই একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, কিন্তু এখানে তো সেটা নেই, এখানে তো একেবারে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে এখানে মানে সরকারি কাজের সংখ্যাই খুব কম, মানে সরকারি কাজ যেটাকে সরকারি অফিসিয়াল, যেখানে এখন এখন এখানকার ট্রেড ইউনিয়ন বিভিন্ন সময় আন্দোলন করছে যে সরকারি ক্ষেত্রকে বাঁচাতে হবে, হ্যাঁ, তার মানে এটা যে কতটা জরুরি যে আপনার কথাতে এখন প্রকাশ পাচ্ছে যে সরকারি ক্ষেত্র বাঁচলে দেশও বাঁচবে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের যে অর্থনীতি, যারা আমাদের দেশের এখন শাসন ক্ষমতায় আছে, তারা চাইছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছুকে একদম বেসরকারি করে দেওয়া যায়। হ্যাঁ, সে দেখতে পাচ্ছ, সে হ্যাঁ, রেলওয়ে অলরেডি বলো, ডিসইনভেস্টমেন্ট টার্গেট গভর্নমেন্টের বিভিন্ন ভাবে উঠে আসছে, টোটালি, প্রতিবাদও হচ্ছে রাস্তায় নেমে, প্রতিবাদও হচ্ছে, শ্রমিক সংগঠনগুলো আছে, রাজনৈতিক দলগুলো নেমেছে,
তো সহজ হবে না ব্যাপারটা, সেটা গভর্নমেন্টও বুঝতে পারছে। সহজ হবে না, কিন্তু একটা জায়গাতে যদি একটা সংকটের সুযোগ নিয়ে সেখানে যদি একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ভালো করে ঘাঁটি গেড়ে বসে, এবং সেখানে যদি একজন মানুষের মুখকেই প্রতিনিয়ত 24 ঘন্টা যদি টিভিতে দেখানো হয়, তাহলে আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াবে, যে যে সংকটটা যখন একদিন শেষ হবে, তখন সেই একটা মুখই কিন্তু মানে শাসক শ্রেণীর মুখ হিসেবে সেই একটা মুখকেই সে যা বলবে সেটাকেই মানুষ নির্বিচারে মেনে নেবে। সেই আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কা তো আছে, কিন্তু এই আশঙ্কাটা যদিও আমার এখনো এখনো যেহেতু বহুত্ববাদী একটা গণতন্ত্রের দেশ ভারতবর্ষে, কিছুটা আমরা আছে, আমি আশা করতে পারি আমরা সুমতি উদয় হবে যারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। সুমতি আমি নেক্সট সুমতি উদয় হবে না যদি না আমরা সুমতিটাকে উদয় করার জন্য কনস্ট্যান্টলি চেষ্টা করি। ওটাই ওটাই ওই লড়াইটাই চলছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে ফিরে যাই। আমার যেটা জানারই দরকারি দরকার মনে হচ্ছে, যে দেশে তো বিভিন্নভাবে মাস লে অফ হচ্ছে, ইউনিয়ন দাঁড়াচ্ছে, তার প্রোটেকশন আছে, মহিলাদের অবস্থানটা কি ওখানে? আমরা বলি যে ওমেন লিবারেশন নাকি ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক বেশি, আদৌ কি তাই? মানে এই বিষয়টা আপনি যদি খুলে ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা এটা বলা খুব দরকার। এটা আমি বলবো যে নানান মাইনাসের মধ্যেও, নানান রকম নেগেটিভের মধ্যেও, আমি কিন্তু আমাদের দেশের তুলনায় আমেরিকাতে নারীর স্বাধীনতা, নারীর অধিকার 1000 গুণে বেশি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো সংরক্ষণ, চাকরি পাওয়ার ক্ষেত্রে সংরক্ষণ আছে? সংরক্ষণ সেরকম মহিলাদের ক্ষেত্রে আছে বলে আমি জানি না, কিন্তু সাধারণভাবে মানে ছোটবেলা থেকে শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে এদেশে তৈরি করা হয়েছে, যেটা মানে ইউরো আমেরিকান যে শিক্ষা পদ্ধতি, তাতে ছোটবেলা থেকে পুরুষ এবং মেয়ে এবং ছেলেদের মধ্যে একটা স্বাভাবিক একটা ইকুয়ালিটির সেন্স একটা তৈরি হয়েছে, যার ফলে এখানে ওই রাস্তায় মানে মেয়েদেরকে যেখানে সেখানে টিজ করা, বা আমাদের দেশে মেয়েদেরকে যে সাংঘাতিক একটা নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স যেটা অনেক বেশি আমাদের দেশে, ডোমেস্টিক ভায়োলেন্স এখানেও আছে, ডোমেস্টিক ভায়োলেন্স এখানেও আছে, কিন্তু আমি বলছি যে সাধারণ ভাবে সামাজিক ক্ষেত্রে বাইরে 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 যে তার আক্রমণের শিকার হচ্ছে সেটা অনেক অংশে কম, নেই বললেই চলে, নেই বললেই চলে। মানে আজকে কেউ কল্পনাই করতে পারে না যে একটা মেয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ছেলেরা টিটকিরি মারবে আর তাকে ভয় ভয় রাস্তা দিয়ে যেতে হবে, এখানে কেউ কল্পনাই করতে পারে না। যেগুলো ভালো সেগুলো ভালো বলতে হবে। হ্যাঁ, মানে আমেরিকা আর একটা প্রশ্ন উঠে আসছে, যেমন আমাদের এখানে ধরুন জাতপাতের সমস্যাটা আমি বিশেষ করে এশিয়ান রিজিয়নে অনেক বেশি, কিন্তু রেশিয়াল আক্রমণটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি। সেখানে দাঁড়িয়ে কদিন আগে, বেশ কদিন কি বলবো, 95 আর 94-এ এরকম একটা ঘটনা ঘটেছিল, লস অ্যাঞ্জেলসে একজন ব্ল্যাক মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, যার ফলে গোটা দেশ তখন উত্তাল হয়েছিল। ঠিক 3-4 বছর আগেও উইনকিনস্টনে এরকম একটা ঘটনা ঘটেছিল, যার ফলে টোটাল ব্ল্যাক কমিউনিটি ওখানে কিন্তু প্রতিবাদে সরব হয়েছিল হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য। এক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখছেন এই বিষয়টা? এটা এটা আমেরিকাতে দীর্ঘকালের রেসিজমের ইতিহাস। আমেরিকাতে সেই দাস প্রথার সময় থেকে আমেরিকাতে যারা মালিক পক্ষ তারা হচ্ছে রেসিস্ট, তারা তারা কালোদেরকে এবং আমাদের মতন যারা, আমাদেরকে এরা মানুষ বলেই মনে করে না, ঠিক আছে? এই এই ইতিহাসটা এখানে আছে, কিন্তু ডক্টর মার্টিন লুথার কিং এর সিভিল রাইটস আন্দোলনের ফলে এদেশে যে সিভিল রাইটস অ্যাক্ট পাস হয় 1966 সালে, সেই তারপর থেকে অন্তত কাগজে কলমে সমস্ত মানুষের মধ্যে একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক সমানাধিকার এবং স্বাধীনতা, জেসি জনসন ওখানে খুব একটা বেশ ভালো ফিগার তৈরি হয়েছিল ব্ল্যাক কমিউনিটি থেকে। না, আমেরিকাতে আমেরিকাতে বিশেষ করে ধরো আমরা কি কোনোদিন স্বপ্নেও কেউ ভাবতে পেরেছিলাম যে আমেরিকাতে একজন ব্ল্যাক সে প্রেসিডেন্ট হবে? অবভিয়াসলি অবভিয়াসলি এটা একটা বড় ইস্যু। সেই ইতিহাসটাও তো আমরা নিজের চোখে দেখে গেলাম। আমি নিজে সেই সময় বারাক ওবামার জন্য 2008 সালে রাস্তায় নেমে অনেক কাজ করেছি, কারণ এটা আমার কাছে একটা ঐতিহাসিক ঘটনা বলে মনে হয়েছিল। সুতরাং সেই আমেরিকা আর এক্স্যাক্টলি সেরকম নেই, কিন্তু এই ট্রাম্পের আমলে এই সমস্ত জাতিবিদ্বেষী ফার রাইট, আমাদের দেশে যেরকম বজরং দল বা এই সমস্ত অতি দক্ষিণপন্থী যেসব মুসলমান বিরোধী, দলিত বিরোধী যেসব শক্তি আছে, এদেশেও সেরকম এই ট্রাম্পের লোকেদের মধ্যে কুক্লাক্স ক্ল্যান বা এরকম 1000 যে হোয়াইট সুপ্রিমেসিস্ট গোষ্ঠীগুলো, তারা আবার বিরাট ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে।
না, মেইন সমস্যাটা তো একটাই, সেটা হলো যে অর্থনৈতিক সংকট, সেটাকে ব্যবহার করেই বিভিন্ন দক্ষিণপন্থীরা লড়াই করে থাকে এবং মানুষের কাছে কিছুটা সহানুভূতিও আদায় করে থাকে। এই সংকটটা কি আপনি দেখছেন ব্ল্যাক কমিউনিটির মধ্যে মানে বেশি করে আসছে, না হোয়াইট কমিউনিটিরও এফেক্টেড হচ্ছে বিকজ অফ এডুকেশন? বিকজ অফ এডুকেশন, কারণ ব্ল্যাক কমিউনিটির এডুকেশনের সুবিধা পায় না সরকার থেকে, এটা কি সত্যি? এটা অভিযোগ আসে। হ্যাঁ, এইটা ব্ল্যাকরা মোটামুটি ঐতিহাসিকভাবে তারা বিরাট সংখ্যায় তারা সংখ্যায় তারা ডেমোক্রেটিক পার্টির সাপোর্টার, সে ওবামাই বলো ক্লিন্টনই বলো, সমস্ত মানে যত রকমের যত নির্বাচন হয়েছে সব নির্বাচনে কিন্তু ব্ল্যাকরা ঐতিহাসিকভাবে ডেমোক্রেটিক পার্টিকে সাপোর্ট করে এসেছে। সুতরাং ট্রাম্প কখনোই ব্ল্যাকদের সাপোর্ট পাবে না, কিন্তু ট্রাম্পের পেছনে আসল শক্তি হচ্ছে আমাদের দেশে যেরকম মানে এখনকার যে পলিটিক্স, সেই পলিটিক্সটাতে আর মাইনরিটির কথা ভাবাই হচ্ছে না। মাইনরিটি কাকে ভোট দিল না দিল তাতে সংখ্যাগুরুদের কিছু যায় আসে না। আমাদের ঠিক আমাদের দেশের মতোই, যেরকম ওখানে যেরকম বর্ণ হিন্দুদের বা এই ধরনের লোকেদের হিন্দুদের সাপোর্ট পেলেই যেরকম মোটামুটি শাসক শ্রেণীর মানে ইলেকশনে জেতার রাস্তা পরিষ্কার হয়ে যাবে, সেরকম এদেশেও এরাও বুঝে গেছে যে কেবলমাত্র হোয়াইট ওয়ার্কিং ক্লাসের সাপোর্ট যদি আমরা পাই তাহলে ব্ল্যাকরা বা ইমিগ্রেন্টরা কাকে ভোট দিল তাতে আমাদের কিছু যায় আসে না। সুতরাং হোয়াইটদের মধ্যেই ওদের পাওয়ারটা সবচাইতে বেশি। আর কতটা এফেক্ট ফেলে যখন আমি দেখি যে ইরাকে যখন যুদ্ধে বডি ব্যাগ ফেরে আমেরিকাতে, তখন অ্যান্টি ওয়ার মুভমেন্ট খুব স্ট্রং হয়, সেখানে সাদা মানুষরাও সামনের সারিতে হাঁটে, এটা কতটা ইম্প্যাক্ট ফেলে এই ইমোশনস এবং এই অ্যান্টি ওয়ার মুভমেন্ট? অ্যান্টি ওয়ার মুভমেন্টের সঙ্গে তো আমরা দীর্ঘকাল ধরে যুক্ত আছি। আমরা ইরাকের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করার প্রস্তুতি যখন চলছে, তখন সেই সময় আমাদের নিউ ইয়র্কে আমরা ভয়ঙ্কর শীতের মধ্যে ফেব্রুয়ারি মাসে, তখন সেদিনকে আমার মনে আছে -10 ডিগ্রি না -15 ডিগ্রি টেম্পারেচার, মানে সে ঠান্ডা তোমরা কল্পনাই করতে পারবে না। তার মধ্যে নিউ ইয়র্ক শহরে প্রায় ½ মিলিয়ন, 400,000, 4 লক্ষ মানুষ তারা নিউ ইয়র্ক মিছিল করেছিল যুদ্ধের বিরুদ্ধে। কিন্তু তাহলে এটা একটা এটা একটা মানে দাগ তো কাটেই, এটা তো একটা ইম্প্যাক্ট ফেলে, বিরাট দাগ কাটে, যার জন্য আমেরিকাতে এখন ওই বিরাট বিরাট যে যুদ্ধগুলো সেগুলো আর তেমন জনপ্রিয় না। তার মানে রাষ্ট্রবাদ যুদ্ধের মধ্যে দিয়ে বিচার হবে না, রাষ্ট্রবাদ এবার আমাদের বি আমেরিকান বাই আমেরিকান এই সেন্টিমেন্টের উপর দিয়ে বিচার হবে একেবারে একেবারে সম্পূর্ণ লড়াইটা অর্থনৈতিক অর্থনৈতিক স্তরে করতে হবে। আচ্ছা একটা খবর আপনাকে বলে জানতে চাইছি, সেটা হলো যে কয়েকদিন আগে খবর পেলাম অয়েল প্রাইসেস গোয়িং টু নেগেটিভ, বিশেষ করে আমেরিকান ইউএস ব্রেন্টে, এটা কতটা ইম্প্যাক্ট ফেলেছে, মানে কতটা সুবিধা বা আমি বলবো যে অসুবিধা দুটোই জিজ্ঞেস এখনো করছি। এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না, এখনো এটা কি পর্যন্ত ফিউচার রেট? এটা কি ফিউচার রেট? এটা এখন কারেন্ট রেট নয়? কারেন্ট রেট কিছুটা নেমে এসেছে, কিন্তু এমন কিছু না, সাংঘাতিক কিছু না। হয়তো যেখানে আমরা $2.5 1 গ্যালন আমরা তেল কিনতাম গাড়ির জন্য, সেখানে এখন হয়তো $2.05 কিনছি। কিন্তু এখন তো রাস্তাঘাটে গাড়ি মানে বেশিরভাগ জায়গাতে চলছে না, নিউ ইয়র্ক শহরের বাইরে ছোট ছোট শহরে তো বেশিরভাগ জায়গাতে মানে বেশ। আচ্ছা এবার লকডাউন নিয়ে একটা প্রশ্ন তুলি, লকডাউনে কয়েকদিন আগে লকডাউনের বিরুদ্ধে মিচিগান শহরে মিছিল হয় এবং বিভিন্ন শহরেই লকডাউনের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে, এটা কিভাবে দেখছেন? কেন লকডাউনের বিরুদ্ধে মানুষ পথে নামছে, এই না না, বিষয়টা কিভাবে? লকডাউনের বিরুদ্ধে পথে নেমেছে কেবলমাত্র অতি দক্ষিণপন্থীদের প্ররোচিত লোকজন। লকডাউনের বিরুদ্ধে সাধারণ মানুষ পথে নামছে না, লকডাউনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ট্রাম্প তার নিজের ফার রাইট উইং বেসের সাহায্যে এই লকডাউনের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি করার চেষ্টা করছে। কেন, কারণটা কি, মানে এর পিছনে কি যুক্তি আছে? ওর যুক্তি হচ্ছে যে আমরা কি খেয়ে থাকবো। যুক্তিটা খুবই লেজিটিমেট, যে তুমি লকডাউন করে দিলে, আজকে যেটা আমাদের দেশে যেটা করেছে, তুমি লকডাউন করে দিলে রাত্রির 8টার সময় ঘোষণা করলে যে 12টা থেকে লকডাউন, কিন্তু তুমি ভাবলে না যে লক্ষ লক্ষ গরিব মানুষ যারা বিভিন্ন জায়গাতে আটকে পড়ে আছে তারা কিভাবে বাঁচবে। সেরকম এখানেও মানুষ বলছে, যারা সাধারণ মানুষ যারা রাজনীতি বোঝে না, তারা বলছে যে ঠিক আছে তুমি লকডাউন করে দিলে আমি বুঝলাম, হ্যাঁ কিন্তু আমরা তাহলে কি খেয়ে থাকবো, আমরা কতদিন এইভাবে থাকবো। সুতরাং সেই যে একটা জনরোষ, সেটাকে কাজে লাগিয়ে ট্রাম্প এবং তার লোকেরা এখন দেখাতে চাইছে যে দেখো এই ডেমোক্রেটদের জন্য আর এই সমস্ত ইন্টেলেকচুয়ালদের জন্য আর এই মেডিকেল
অফিসাররা সায়েন্টিস্টদের জন্য আমরা লকডাউন করতে বাধ্য হয়েছি, কিন্তু আমরা জানি যে লকডাউন করার কোনো দরকার নেই, এবং লকডাউন করে তোমাদের ক্ষতি হচ্ছে, আমরা তোমাদের পাশে আছি। তার মানে এটাও একটা সস্তা রাজনীতি, এই সস্তা রাজনীতিটাই চলছে, এটাকে বলে পপুলিস্ট রাজনীতি। এবং তার ক্ষতি ক্ষতি হচ্ছে কিন্তু আমেরিকানদের, যারা রাস্তায় নেমে যায় তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারা তো বিজ্ঞান বোঝে না আমেরিকাতে। না, এটা কেউ বললে বিশ্বাস করবে না, আমেরিকাতে এখনো পর্যন্ত সমস্ত প্রায় বেশিরভাগ জায়গাতে চার্চ খোলা আছে, যেটা আমাদের এখানে সব জায়গায় বন্ধ, বন্ধ। চার্চ বলুন, মসজিদ বলুন, মন্দির বলুন, সব জায়গায় বন্ধ। এখানে তুমি বন্ধ করতেই পারবে না, কারণ এখানে এমন অদ্ভুত, প্রথম কথা মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা, ওই যে বললাম যে শিক্ষিত লোকের মধ্যে আছে, কিন্তু আমেরিকাতে শিক্ষিত লোকের হারটাই এত কম যে এখানে বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান সচেতনতা প্রায় নেই বললেই চলে। এখানে কেউ ভাবতেই পারে না যে আমেরিকাতে কখনো করোনা ভাইরাস সত্যিকারের কোনো মহামারী সৃষ্টি করতে পারে, এবং যে খবরগুলো বলা হচ্ছে, যে সংখ্যাগুলো দেখা হচ্ছে, এই সমস্ত লোকেদের বেশিরভাগ লোকই মনে করে যে এই সংখ্যাগুলো ফেক, ভুয়ো সংখ্যা। আচ্ছা, আমারও খবর আসছে যে মানে এই যে অ্যান্টি অ্যান্টিবায়োটিক কিছু তৈরি করার প্ল্যান করছে, কোথাও ল্যাবরেটরিতে টেস্টিং হচ্ছে, এই খবরগুলো কতটা সত্যি? মানে আমাদের ইন্ডিয়াতে এসে আমরা খুব আশাই আশা হয় যে না, সত্যিকারে কিছু একটা হবে। হ্যাঁ, এখানে দেখো, সেখানেও একটা পলিটিক্স আছে। এইটা যখন এই করোনা ভাইরাসটা এমন একটা মহাসংকটের সৃষ্টি করেছে সারা পৃথিবীতে, যে এখন যদি যেখান থেকে প্রথম প্রচার করা হবে যে আমরা এর ভ্যাকসিনটা প্রথম তৈরি করেছি, তারা মানুষের কাছে তারা হিরো হয়ে যাবে, বা ব্যবসা, বা বা মনে করি ব্যবসা, ব্যবসার একটা, আলটিমেটলি ব্যবসা, আলটিমেটলি ব্যবসা। এখন তুমি যদি আমেরিকা বা ইংল্যান্ড, এই দুটো দেশের হাত থেকে তুমি যদি অন্য কোনো একটা ছোট দেশের, ভারত বা বাংলাদেশ বা ইজিপ্ট, হ্যাঁ, বা আর্জেন্টিনা, এরকম একটা কোনো জায়গার যদি বিজ্ঞানী যদি সেটা আবিষ্কার করে, তাহলে তার অবস্থা ওই ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের মতো হবে। কিউবা একটা ছোট দেশ, হ্যাঁ, আপনাদেরই পাশে আছে, কি অবস্থা ওখানে? ওখানে খবর তো আমরা সেরকম ভাবে পাচ্ছি না, মানে কিউবা, আপনার কাছে কি খবর? কিউবা, কিউবা, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এই চারটে দেশ, লাওস, এতে মৃত্যু প্রায় হয়নি বললেই চলে। বিশেষ করে ভিয়েতনাম এবং লাওস আর ক্যাম্বোডিয়াতে এবং নেপালে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা শূন্য, শূন্য। নেপালে একজনের মৃত্যুর খবর আছে, যাই হোক সেটা। আচ্ছা, একজন মানে প্রায় শূন্য। আর কিউবাতে খবর নেই, কিউবার আমি কোনো খবর পাচ্ছি না সেভাবে। কিউবার, কিউবার খবর তুমি পাবে না, কারণ কিউবাতে শুধু যে তারা করোনা ভাইরাসকে আটকাতে পেরেছে তাই নয়, কিউবাতে মেডিকেল সায়েন্স এত উন্নত যে কিউবার ডাক্তাররা ইটালিতে গিয়ে সেখানকার মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। ইভেন ইভেন আজকেও তো সাউথ আফ্রিকাতে ওরা পৌঁছে গেছে, বিভিন্ন দেশে পাঠাচ্ছে। আমেরিকাতে, মানে এটা একটা মানে সত্যি আমাদের একটা বিস্ময় বিস্ময় যে একটা ছোট দেশ। তোমায় জানতে দেওয়া হবে না, যেখানে যেখানে যে খবরগুলো মানুষকে জানতে দিলে আমেরিকান মডেলের পুঁজিবাদ তার জনপ্রিয়তা হারাবে, সেই খবরগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে না। আজকে আমেরিকার বহু মেডিকেল ছাত্রছাত্রী আমেরিকার এই অস্বাভাবিক চিকিৎসাতে, মানে পড়াশুনো করার খরচের হাত থেকে বাঁচবার জন্য তারা কিউবাতে গিয়ে পড়াশুনো করে, কিউবার কলেজে তারা ডাক্তারি পড়ে। যদিও ভাষাগত একটা সমস্যা রয়েছে, কিছু সমস্যা নেই, আমেরিকাতে সমস্ত প্রায় 90% অল্প বয়সী শিক্ষিত ফ্যামিলির ছেলেমেয়েরা স্প্যানিশ বলতে পারে। মিয়ামি তো একদম পাশের, তো পাশের মায়ামি, নেই বাড়ি। মায়ামি তো একেবারে পাশে, কিন্তু মায়ামি যাওয়ার দরকার নেই। আমেরিকাতে আমার মেয়ে এদেশে বড় হয়েছে, সেও মোটামুটি স্প্যানিশ বলতে পারে। যাই হোক, অনেকটাই তথ্য আমরা জানলাম, নিশ্চয়ই আবার আসবো অন্য বিষয় নিয়ে, অনেক কিছু জানার রইলো, মানে ইচ্ছেটাও রয়েছে। নিউজ ফ্রন্টলাইনের দর্শকদের আপনার শেষ একটা বার্তা দিন নিউজ ফ্রন্টলাইনের জন্য। আমি বার্তা একটাই দিচ্ছি, সেটা হচ্ছে এই যে শঙ্কর বা এই ধরনের ভালো ভালো ছেলেমেয়েরা যে সমস্ত কাজগুলো করছে, তাদের পাশে আপনারা থাকুন, এবং এইটা আজকের যে সংকটটা, সেই সংকটটাকে কেবলমাত্র ভারতের সংকট বা কেবলমাত্র আমেরিকার সংকট এইভাবে না দেখে, এটা সারা বিশ্বের যে মার্কিন মডেলের, ভারতীয় মডেলের যে একটা অস্বাভাবিক নিষ্ঠুর
মানব সভ্যতা বিরোধী যে একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেইটার বিশ্লেষণটা করুন এবং এই যে সংকটটা দেখা দিয়েছে তার কারণগুলো অনুসন্ধান করুন। কারণ মূলস্রোত মিডিয়া আপনাদেরকে সেই কারণগুলো কখনো বলবে না, যার জন্যে এই ধরনের আলাপ আলোচনা করা একজনের সঙ্গে আরেকজন এবং কোনো পার্টি রাজনৈতিক দলের বাইরে গিয়ে একটা মোটামুটি যেটাকে আমরা বলছি, আমি যেটাকে বলি দ্য রিয়েল ফাইট ইজ বিটুইন দ্য 1% অ্যান্ড 99%, সেইভাবে জিনিসটাকে দেখবার চেষ্টা করুন। আর এই সিমিলারিটি গুলো সাদৃশ্য গুলো বোঝবার চেষ্টা করুন যে আজকে আমেরিকায় যে জিনিসগুলো হচ্ছে তার কারণ কি, এবং আজকে ভারত হয়তো ঈশ্বরের দয়ায় কোনোভাবে হয়তো এই সংকটের হাত থেকে বাঁচবে, কিন্তু তারপরে কি হবে সেইটার কথা ভাবুন। যদি এই যে পরিযায়ী শ্রমিকদেরকে শেষ করে দেওয়া হলো, এই যে গরিব চাষিদেরকে শেষ করে দেওয়া হলো, আজকে সংকটটা যখন দূর হবে তখন সেই লোকগুলো কোথায় যাবে? লক্ষ লক্ষ লোক, তাদের কথা কে ভাবছে? এই জিনিসগুলো রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ বিচার বিতর্ক করার খুব দরকার আছে, যার জন্য এই রকমের ছোট ছোট অনলাইন মিডিয়া এর ভূমিকাটা আজকের দিনে খুব বেশি। তাদের পাশে থাকুন। ধন্যবাদ, আবার আসব। অনেক মানে ইচ্ছে রইল, কারণ অনেক বিষয়ে আমাদের যা দর্শকদের কমেন্ট দেখছি অনেক কিছু জানতে চাইছে, অনেক সময় অল্প, অনেক কথা বলার আছে। আর আমার একটা ছোট্ট অনুরোধ আছে, সেটা হচ্ছে আমি যে লেখাগুলো ফেসবুকে বা humanitycollege.org-এ যেগুলো লিখে যাচ্ছি বলে যাচ্ছি, সেইগুলো আপনারা যদি একটু দেখেন এবং সবার কাছে ছড়িয়ে দেন তাহলে আমার নিজের খুব উপকার হবে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ঠিক আছে, ওকে।